গুড মর্নিং আজকে শনিবার তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি প্রচণ্ড গরম উত্তাপ যাই হোক সবার প্রথম তোমাদের যে রিকোয়েস্ট সেটাই রাখছি তোমরাই বলেছিলে যে দিদি একটু তরমুজের জুসটা কেমন করে বানাও দেখাতে তো চলো আজকে তরমুজের জুস দিয়ে ঠান্ডা ঠান্ডা মানে দেখেও মন শান্তি বলো তো সেটা দিয়ে এই ব্লগটা স্টার্ট করে দিচ্ছি তো দেখো আমি একদম নর্মাল ওয়েতে দেখাচ্ছি আমি যে দু তিন রকম প্রসেসে তোমাদের সারা দিনে ঘুরতে ঘুরতে আমি দেখিয়ে দেবো তো দেখো এটা জাস্ট তরমুজটা ছাড়িয়ে নিলাম দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি দিয়ে ঠান্ডা জল আর কিছু দেবো না চিনি টিনি অ্যাড করছি না কারণ রোজ রোজ অত চিনি খাওয়া তো ভালো না এটা রেগুলারের জুস এইভাবে জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি এটা আমি এগারো থ্রি জার পার্সোনাল ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিলাম আর সত্যি বলছি এই ব্লেন্ডারটা এত হ্যান্ডি না এটার জন্য আমার রোজ জুস বানানোটা ভীষণ ইজি হয়ে গেছে আর ওটার সাথে তো তিনটে জার দেয় স্টেনলেস স্টিল ব্লেড আমি লিঙ্ক তোমরা চাও আমি ডেসক্রিপশনের প্রত্যেকটা ভিডিওরই দিয়ে দিই আজকেও দিয়ে দেবো এবার এটাকে ছেঁকে নিচ্ছি কেন বলো তো একটু ছেঁকে নিলে না খেতে খুব ভালো হয় একদম যেরম জুস হয় ঠিক তেমন হয় তো এই দেখো আমি একটা বটলে ভরে একটা স্টোর করে রাখছি পরে জিম্মা উঠবে খাবে ও এখনও ওঠেনি আর আর বাদবাকিটা আমরা সার্ভ করে দিচ্ছি এটা সুবিরকে দিচ্ছি তারপরে আমিও খাবো এই জুসটা খেতে এত রিফ্রেশিং এর মধ্যে তোমরা আইস দিতে পারো আমি জাস্ট একটু সাজানোর জন্য ওপর থেকে পুদিনা দিলাম কিন্তু ওপর থেকে পুদিনাটা ফেলে দিয়েই খেতে হবে তবুও একটু সাজিয়ে সার্ভ করলে দেখতে ভালো লাগে তো আর একটা প্রসেস দেখো একটু লেবুর রস দিয়ে দিতে পারো সেটাও খেতে খুব ভালো হয় কয়েকটা পুদিনা পাতা একটু ক্রাশ করে নিয়ে দেবে একটু আইস দিলাম দিয়ে দিলাম জুসটা এবার এর মধ্যে একটু বিট নুন দিয়ে দিচ্ছি এটা ধরো ভীষণ রিফ্রেশিং এটা খেতেও টেস্টটা একটু রকম এর মধ্যে আমি একটু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বিভিন্ন রকমভাবে খাওয়া যায় দেখো লেবু পুদিনা দিয়ে সাজিয়ে দিলাম তো চলো জুস খাওয়া তো হলো তার দিনটা শুরু করে দিই জিম্মাকে এবার ডাকছি জিম্মা উঠে পড়েছে দেখো উঠে মানে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে ওই দেখো আমার চশমা পড়েছে দেখেছো হ্যাঁ এবার ওই ঘরে গিয়ে নেই ওটা দেখছো একটা দে পরে খাবি এখন তো চাউমিন খাচ্ছিস আমি খাচ্ছে দেখো জল মুড়ি তাই তো গরম বলে বলছে জল মুড়ি খাবো জল ঢেলে ঠান্ডা জল ঢেলেছো এমনি জল আর চিনি চিনি দিয়েছো চিনি দিয়েছো

सब जा सब जा बंद कर फ्रिज ना चिया सिर्फ दी चिया सिर्फ बाजे वो चिया सिर्फ सब कहाँ है कनाडा कहाँ डाल रहा है कनाडा कहाँ डाल हम्म এ মানিও জানলা শুধু পর্দাটা সরিয়েছে জানলা খোলা আর ভয়তে আর জানলা খোলে হ্যাঁ তা আসছে বড্ড সেই ভয় আর জানলাটা খোলেনি আর তোমরা অনেকেই খুব আমাকে অনেক ভয় পেয়েছে ওই দেখো ওইটার প্লাগটা পাল্টে দেওয়া হয়েছে ওই ওপরটা আমি মুছে দেবো যে কালোটা হয়ে গেছে না পুরে ওইটা ওপরটা মুছে দেবো অনেকেই বলেছে জানো মানে যে মানে কী সাংঘাতিক হতো যদি রাত্রিবেলা হতো সত্যি তাই বুঝতে পারা যেত না দেখতে পাওয়া যেত না এদিকে দেখো মজা আসছে ও চাউমিন খাচ্ছে আজকে ব্রেকফাস্টে চাউমিন হয়েছে ওর আর ওর বাবার বাবা খেয়ে বেরিয়ে গেছে আর এদিকে দেখছে তারেক মেহতা কা উল্টা চশমা তাই তো নেই তাড়াতাড়ি নেই তো চলো জিম্মা পড়তে যাচ্ছে আর এখানে আমার এই শ্যুটিংটা করছিলাম আমারও কাজ চলছে ওইদিকে জামা কাপড়ের পাহাড় কেন বলো তো আমি একটা করে ড্রেস পরছি একটা করে ভিডিও করছি আর ফেলে রাখছি নেই তারপরে হঠাৎ মনে পড়লো যে আরে জিম্মা তো পড়তে যাবে তো রেডি হয়ে নিয়েছিল চুলটা জাস্ট আঁচড়ে নিয়ে বেরিয়ে যাবে তাড়াতাড়ি নে আমি বেঁধে দেবো হয়ে গেছে বাধা চলো এই দেখ কতবার ঘুরছে দেখো এই দেখো কি দুষ্টু না আর ওইখানে একটা তরমুজ এনে আর রাখা রয়েছে আমি এই বাজার ধুতে ধুতে আর ওকে ভুলে গেছি ওর পড়তে যাওয়া নে তাতে কর তো দেখো মানিকে ভিড়ে দিয়েছি ওই বাটা মাছের আঁশ গুলো ছোট ছোট ছাড়ানো কি কাজ ঠান্ডা জল ভরে দিচ্ছি গ্লুকন গুলো দেবো না একদম একদম না একদম না আরে এই দেখো এইটা হচ্ছে জিম্মার পরতে যাওয়ার ব্যাগ নে এসো শোনাই নাও নি নাও ব্যাগ নি নাও তো দেখো মাছ এনেছে ইলিশ মাছ এনে আজকে ইলিশ মাছ এনেছে আমি তাই বলছি বাবা এখন ইলিশ মাছ আনলে এটা হচ্ছে তোমার এবছরের এর প্রথম ইলিশ আনল ইলিশ মাছটা ধো ধুচি কিন্তু খুব ভালো গন্ধ বেরিয়েছে ইলিশ মাছটা আর এই কটা চিংড়ি মাছ এনেছে এত বড় বড়ো আর বাটা মাছগুলো দারুণ এনেছে দেখো ছোট্ট ছোট্ট শুধু এই আঁশ ছাড়াতে হবে এই যা এইরম ছোট ছোট বাটা মাছ এনেছে এইগুলো চচ্চড়ি মানে চুনো মাছের চচ্চড়ি না খুব ভালো হয় এই যে ছোট ছোট বাটা মাছ কি সুন্দর না তো এই মাছ নিয়ে এলো আর চিকেন নিয়ে এলো দেখি এবার লেগে পড়ি এই গরমে না এত বাজার আনলে কিরম মাথা গরম হয়ে যায় বলো রান্নাঘরে টিকতে পাচ্ছি না আর এই বাজারের ধুম দেখে মনে হচ্ছে না যে এখন গরমকাল যে মানুষ একটা রাঁধবে এত কিছু এই দেখো এই মাছ এনেছে আগে তো মাছগুলো ধুয়ে তুলি চলো তারপরে তো রান্না তো চলো সকালবেলা তো তোমাদের জিম্মা একটু টিভিটা কমা সকালবেলা তোমাদের তরমুজের যে শরবতটা মানে যে জুসটা ওখান দিয়ে আসছে আমি এভরিডে করি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি এখন আমি দুপুরবেলা আজকে আর ভাত খাইনি কারণ তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো সেটা খাবো খাওয়ার লোক তো আমি একাই আছি তো চলো আরেকটা আমি খুব সুন্দর মানে একটা সুন্দর একটা আর একটা শরবত বানাবো খুব ঠান্ডা রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা আমার সেটাই খেতে ইচ্ছে করছে তোমাদের সাথেও শেয়ার করছি আর এইখানে এই যে মটর ভিজিয়েছি বিকেলে ঘুগনি করবো সরিয়ে রাখি অ্যাজ ইউজুয়াল দেখো কীরকম রোদ আসছে এখানটায় ওই জায়গাটা না কাজ করা যায় না তো দেখো তার জন্য এখানে আমি তরমুজ নিয়েছি কিন্তু এই তরমুজগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে এখানটা বড্ড রোদ পড়ছে তাও রোদের মধ্যেই তোমাদের দেখাচ্ছি আর এইটা নিয়েছি দেখো এটা হচ্ছে এই যে রাসনা রোজ সিরাপ দেখো এইটা আমি এটা রেডিমেড কিনেছি আর এটা মেজারিং গ্লাস নিয়েছি এটা সিক্সটি এম এই গ্লাসের মাপে করব তো চলো শুরু করি তো দেখো এখানে ব্লেন্ডারের প্রয়োজন নেই শুধু যে গ্লাসটায় আমি সাজাবো সেই গ্লাসটায় প্রথমে একটু আইস দিয়ে দিলাম ক্রাশ আইস এবার দেখো এই গ্লাসটার মাপে আমি ওইটা দেবো রাসনা সিরাপটা এই দেখো এই লাল এটা তোমরা আম আম ম্যাঙ্গো সিরাপ দিয়েও করা যায় যে কোনো সিরাপ হতে হবে কিন্তু স্কোয়াশ না এটা এটা সিরাপ তো সিরাপটা দিয়ে দিলাম এবার ওই তরমুজগুলো যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে নেবে আগে তোমার যেরম পছন্দ সেভাবে সাজিয়ে নেবে তারপরে সাবজা ভিজিয়ে রেখেছিলাম একটু চিয়া সিডস বা সাবজা এই ধরনের কিছু ভিজিয়ে রেখে দেবে ওটা দিয়ে দিলাম এবার দুধ দিয়ে ফিল করে দিতে হবে ঠান্ডা দুধ একদম চিল্ড মিল্ক ফ্রিজ থেকে বের করে দুধটা দিয়ে ফিল করে দিলাম অসাধারণ খেতে আর অসাধারণ দেখতে মানে প্লিজ 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 আমার কথা শুনে এটা একদিন বানিয়ে খেয়ে দেখো মানে বাচ্চা বড় বুড়ো সবাই ভালো লাগবে এত ভালো খেতে ভীষণ সুন্দর আর ঠান্ডা দুধ খাওয়া জানবে লিভারের জন্যে সময় ভালো অ্যাসিডিটি হয় না ভীষণ ভালো এত ভালো খেতে এইভাবে স্কুন দিয়ে ঠান্ডা ঠান্ডা তরমুজগুলো খাবে আর জিম্মা অল্প খাবে বললো তাই জন্য একটু ছোট গ্লাসে বানাচ্ছি মানে দুধটা কম লাগবে দেখতেও কিন্তু ভালোই হবে যে কোনো গ্লাসেই বানানো যায় দেখতে কিন্তু খুব সুন্দর হয় That's এই টিভিটা নিয়ে আসলাম এসে সুবির একেবারে সঙ্গে সঙ্গে ফিট করে ইনস্টল করে ফেললো তবে এই টিভিটাকে আমি এইখানটা টাঙাবো ওপরটায় টাঙাবো তা সেটার ব্যবস্থা করবার জন্য লোক ডাকতে হবে মানে এরাই আসবে টিভির লোকই আসবে ইনস্টল করতে এটা ক্রোমার কিনলাম তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের মতন তবে আজকে একটুখানি বারান্দায় দেখছি হাওয়া দিচ্ছে সেই আনন্দেই আমি আছি যদি দেখো একটু হাওয়া দিচ্ছে জানো মানে এতদিন যেমন একটু হাওয়া পর্যন্ত দিচ্ছিল না আজকে একটু হাওয়া দিচ্ছে তো এই খুশখুশ মনে আজকে টাটা